Zoom, chicka, chicka, zoom. গতকাল ও বড়ুর বিচি খেয়ে ফেলেছে। স্কুলে কে যেন বলেছে বড়ুর বিচি খেলে মাথা দিয়ে গাছ বের হয়, সে তখন থেকেই কাঁদছে। না না, মিথ্যে বলেছে, বিচি খেলে গাছ হয় না বাবা। কিন্তু আমার যে পেট ব্যথা করছে। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এসো আমাদের সঙ্গে ঘুমাবে। না আমি ঘুমাবো না, ঘুমালে আমার গাছ হয়ে যাবে। না না হবে না, গাছ হবে না, আমি তোমাকে দেখে রাখবো। এসো 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 ওঠো, আসো শুয়ে পড়ো। একটা গল্প শুনবে? কোন গল্প শুনবে বলো তো? জানি না। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই রাজকুমারী আর একটা ব্যাঙের গল্প শোনাই, ঠিক আছে? তুমি চোখ বন্ধ করো, আমি তোমাকে গল্প বলতে বলতে তুমি ঘুমিয়ে যাবে। এই চোখ পিটপিট করবে না একদম, বন্ধ, নো নো, দেখো কোনো গাছ হচ্ছে না। এক দেশে ছিল এক রাজা, তার ছিল এক মেয়ে। বড়ই বুড়া গুড্ডু বুড়া, 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 বড়ই বুড়া গুড্ডু বুড়া। মাথায় তো কোনো গাছ হয়নি, মাথায় গাছ হতে হলে তো মাথায় তোমার ওই সার লাগবে, মাটি লাগবে, তোমার মাথায় তো এগুলো কিছু নেই, তাহলে গাছ হবে কি করে? বাবা শোনো, তোমার পেটে কিচ্ছু হয়নি বাবা, আমার কথা শোনো, সকালবেলা আমরা ডাক্তারের কাছে যাব। হ্যাঁ আসবো। কেমন আছো গুড্ডু বুড়া? ভালো আছি। কি সমস্যা? ভালো আছো, তুমি না বললে তোমার পেটে ব্যথা। পেট ব্যথা? এইটুকু পেটে আবার ব্যথাও হচ্ছে কিভাবে? গতকাল মা আমাকে আর গুড্ডু বুড়িকে বড়ই খেতে দিয়েছিল।
গুড্ডু বুড়ি সে আবার কে? গুড্ডু বুড়ি আমার বোন, আমার চেয়ে 2 বছরের বড়। ওর নাম ওয়ারা হোসেন, আমরা ওকে গুড্ডু বুড়ি বলে ডাকি। ও আচ্ছা, বড় খেয়েই পেট ব্যথা হলো? তোমার কেন মনে হলো বড় খেয়েই তোমার পেটে ব্যথা হয়েছে? না, মা তো 8টা বড়ই দিয়েছিল। থাক থাক, আমি বলছি, ও একটা বড়ির বিচি খেয়ে ফেলেছে। এই বিচি খাওয়ার পর থেকেই মানে ওর কেন যেন মনে হচ্ছে যে ওর পেটের ভেতরে ওই বিচি থেকে গাছ হচ্ছে। মানে ওর স্কুলের এক বন্ধু বলেছে যে বিচি খেলে নাকি গাছ হয়ে যায়। তারপর থেকেই ওর কান্নাকাটি এবং কোনোভাবেই ওকে থামানো যাচ্ছে না। মানে ও ভাবছে যে এই গাছটা বড় হতে হতে ওর মাথা ফুড়ে বেরিয়ে যাবে। বুঝতে পেরেছি। তো মাথার মধ্যে গাছ হলে তো সমস্যা, সেই গাছে পাখি বাসা বাঁধবে, কাক আসবে পিচিক করে। তো বুড়া মিয়া, তুমি কি করে বুঝলে তোমার মাথায় গাছ হচ্ছে? পেট ব্যথা করছে তো তাই। পেট ব্যথা তো অন্য কারণেও হতে পারে। না, এই গাছের কারণেই হচ্ছে। এসো দেখছি। ব্যথা পাও? না। আমি কি একটু শুনতে পারি? হ্যাঁ, কিছু শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে শো শো শো। কিসের শব্দ বলো তো? মনে হয় বাতাসে গাছের পাতা নড়ছে। থাক থাক, তুমি কান্না করো না, আমি এখনই অপারেশন করে পেট কেটে তোমার বড়ের বিচি বের করে দিচ্ছি। বসো। ওটি রুমটা সে ঠিক করেন। আপনি একটু বসুন, আমি আসছি ওকে নিয়ে। চলো গুড্ডু বুড়ো। বাবা যাও, আমরা এখানে আছি। হ্যাঁ আসো। অপারেশন করবে মানে? আরে ধুর, তুমি বুঝতে পারছো না, মানে হয়তো মানে অপারেশন করার মতো একটা ভাবটাব নিয়ে মানে কোনোভাবে ওকে বোঝাবে বোধ হয়, তাই মনে হলো। কি তোমার কি টেনশন হচ্ছে? একটু তো হবেই। আরে ধুর, কি আশ্চর্য, ওর তো ওইটা ছেলেটা যে কি হলো? তুই তুমি কি ভাবছো ওর পেটে সত্যি সত্যি গাছ হচ্ছে? না, তাহলে তুমি তো ভয় পাচ্ছ কেন? ও তো বুঝতেই চাচ্ছে না। এখন বুঝবে। আন্টি, আপনি এড্রেস পড়ে আছেন কেন? অপারেশন থিয়েটারে এড্রেস পড়েই আসতে হয়। আসো শুয়ে পড়ো। সব ঠিক আছে তো? জি ম্যাম, রেডি। ভয় পাচ্ছ? কোনো ভয় নেই, আমার গ্লাভস দাও তো। এটা কি? এটা গ্লাভস, এটা পরতে হয়। এটা পরলে হাতে কোনো জীবাণু লাগে না। চোখটা বন্ধ করে রাখো। ব্যথা আছে? না। বড়ের বিচি কি পাওয়া গেছে? এখনো পাওয়া যায়নি, তবে মনে হচ্ছে পেয়ে যাব। এই যে কাটছি, বুঝতে পারছো? না, ওষুধ দিয়েছি তো এর জন্য বুঝতে পারছো না। এই দেখো, পেয়ে গেছি বড়ের বিচি, আর কোনো ভয় নেই। ওই দেখি, তোমার পেটে আর গাছ হবে না, বড়ের বিচি পেয়ে গেছি। খুশি? হ্যাঁ খুশি। আচ্ছা ঠিক আছে, চোখটা বন্ধ করো, আমি তোমার পেট কেটেছি না সেটা বন্ধ করে দিই। চলো, আর কোনো সমস্যা নেই, একদম তুমি সুস্থ হয়ে গেছো। চলো ড্রেসটা চেঞ্জ করে বাবা মার কাছে ফিরে যাই। কেমন লাগছে এখন? ভালো লাগছে।
তাই সত্যি ভালো লাগছে? হ্যাঁ সত্যি। পেটে ব্যথা আছে? না পেটে ব্যথা নেই। সত্যি নেই? না সত্যি নেই। এই যে দেখো ডাক্তার আন্টি আমার পেট কেটে বড় বিচি বের করে দিয়েছে। আচ্ছা। কিন্তু গুড্ডুপুরা একটা ছোট ভুল হয়ে গেছে। কি ভুল? বড় বিচিটা আসলে তোমার পেটের ভেতরে না আমার পকেটে ছিল। তাহলে এটা আমার পেটের ভিতর থেকে বের হলো কি করে? আমি তোমার পেটের ভিতর থেকে বড় বিচি বের করিনি, আমি তোমার পেটের ভিতর থেকে ভয় বের করেছি। কি? পেটের ভিতর ভয় থাকে? হ্যাঁ থাকে। আচ্ছা এদিকে আসো। দেখেছো আমি আসলে কিছুই করিনি, কিন্তু তোমার পেট ব্যথা ভালো হয়ে গেছে। কেন বলো তো? কেন? কারণ তোমার পেটের মধ্যে তো বিচি ছিল না, ছিল ভয়। তাহলে কি পেটের ভিতর গাছ হয় না? না পেটের মধ্যে মোটেও গাছ হয় না। দেখলে তো এখন বিশ্বাস হলো তোমার? হ্যাঁ বিশ্বাস হয়েছে। তো গুড্ডুপুরা এখন থেকে কিন্তু তোমাকে বেশি বেশি খেতে হবে। খাবে তো? কি খাবে? দুধ খাবো, ডিম খাবে, ফল খাবে, মাছ খাবে, আর মাংসও খেতে হবে। সত্যি ভাই অসাধারণ, আপনার অতটুকু ছেলে কিন্তু কি বুদ্ধিমান, ওর কারণেই চোরটা ধরা পড়লো, কি বলেন? একই কাজে আমার দুই দুইটা মোবাইল চুরি করে নিয়ে গিয়েছে, কি কারবার বলুন তো। যাক চোর তো ধরা পড়েছে। ওই পুলিশ জানালো যে ওর বাসা সার্চ করে নাকি আরও অনেক জিনিসপত্র পাওয়া গেছে, ওই থানায় গিয়ে যার যার জিনিসপত্র নিয়ে আসতে বললো।
চোর যে মুহূর্তে ট্যাপ ধরার জন্য জানালার হাতটা দিয়েছে, কিন্তু আমার ছেলে তো অনেক বুদ্ধি। হ্যাঁ, একটু আওয়াজ হয়েছে, ও তখন জানলার কাছে গিয়ে দেখেছে চোর হাত বাড়িয়ে দিয়েছে। আমার ছেলে গুড্ডু বুড়া সেই হাতের উপর ওর প্লাস্টিকের সাপটা দিল। চোর তো ভয়ে নাই, সে হুড়মুড় করে পড়ে গেছে। তখন মনে হয় আশেপাশের লোকজন এসে চোরকে ধরেছে। এই অবস্থা। আর বলেন না ভাবি, দু তিন দিন আগে আমার নতুন কেনা ল্যাপটপ একইভাবে জানালা থেকে নিয়ে গিয়েছে। আপনার তো ল্যাপটপ আমার এত বড় টিভিটাই নিয়ে গেল। কি বলেন ভাবি, ওরকম করে জানলা দিয়ে? জানালা দিয়ে নেয়নি তো ভাবি, জানালা দিয়ে লাঠি ঢুকিয়ে দরজা খুলেছে, তারপরে চিন্তা করে ব্যাপারটা কি সাংঘাতিক। ভাই আপনার ছেলেটাকে একটু ডাকেন না, ওকে একটু থ্যাঙ্কস দিই, ও যে কাজ করলো সবার জন্য। হ্যাঁ গুড্ডুপুড়া, গুড্ডুপুড়া এদিকে এসো। বাবা আঙ্কেল তোমার সঙ্গে কথা বলবে। আমি তোমাকে খুঁজছিলাম, তুমি তো আমাদের হিরো, তোমার কারণেই কিন্তু চোরটা ধরা পড়েছে, এটা জানো তুমি? ওকে ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, ভালো থেকো। দেখলে তো আমার ভাইটার কত বুদ্ধি, আগেও বোকা ছিল, বোকার বোকার হদ্দ ছিল। আমাদের বাসার জানলা দিয়ে এর আগেও একজন উঁকি দিয়েছে, তবে চোররা ভূত বলবো সেই ঘটনা। দাদা আমরা কালকে কোথায় যাব? কোথায়? কক্সবাজার। বাসের টিকিটও কাটা হয়েছে, আজ রাতে রওনা দিব, কাল সকাল পৌঁছাবো। সমুদ্রে গোসল করবো, মজা করবো, লাফালাফি করবো, দুই দিন থাকবো, চলে আসবো। কাল তো শুক্রবার, তো শুক্রবারে সমুদ্র বন্ধ থাকে না? উফ গুড্ডুবুড়া, তুমি এত বোকা, সমুদ্র কোনো দিনই বন্ধ থাকে না। ও তাহলে কি রাত্রিবেলা বন্ধ থাকে? না, কিন্তু রাত্রিবেলা মনে হয় সমুদ্রে নামা যায় না। কেন? কারণ কি, যদি কোনো মানুষ ডুবে মারা যায় অথবা ভুটে রয়ে। সমুদ্রে কি ভূত থাকে? তা তো আমি জানি না, আমি তো কখনো যাইনি। আমিও কখনো দেখিনি। তুমি জানো ভূত দেখতে কেমন? না তো। কে দেখেছে, কে বলতে পারবে? ইসমাম দেখতে পায়, ও অনেক জায়গায় বেড়াচ্ছে। সাদিয়াও মনে হয় দেখেছে, ও একদিন যেন কি বলছিল। চলো এক কাজ করি, সবাইকে জিজ্ঞাসা করে দেখি কেউ দেখেছে কি না। চলো যাই। আমি ভূত। আপনি কেমন ভূত? কেমন ভূত মানে কি? আপনি কি ভালো না খারাপ? আমি হইছি কি মাঝারি ভূত। বলো তো আজকে কে এসেছিল? কে এসেছিল একটু ভাবো। ভাবতে পারছি না। একটা ভূত। কি ভূত? যা, সাদা একটা লোক, মানুষের মতো দেখতে কিন্তু আসলে মানুষ না। কি কও তুমি, মানুষের মতো দেখতে আবার মানুষ না? ও আপনি এসেছেন, চোখ বন্ধ করো। দুরন্ত